বিপ্লবী সমাজতন্ত্রী দলের আরএসপি রাজ্য কমিটির সদস্য তথা কুশমণ্ডী বিধানসভার প্রাক্তন বিধায়ক প্রয়াত নর্মদা চন্দ্র রায়ের প্রয়াণ বার্ষিকী উপলক্ষে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির আয়োজন করা হলো বুধবার। বিপ্লবী যুব ফ্রন্ট ও কালিয়াগঞ্জ লায়ন্স ক্লাবের সহযোগিতায় আরএসপি কার্যালয় প্রাঙ্গণে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। প্রসঙ্গত উল্লেখ, পয়লা জুন 2021 সালে করোনা আক্রান্তে মৃত্যু হয়েছিল কুশমণ্ডী বিধানসভার বিধায়ক নর্মদা চন্দ্র রায়ের। বুধবার তারই মৃত্যুবার্ষিকী পালন করা হয়। প্রয়াত বিধায়ক নর্মদা চন্দ্র রায়ের ছবিতে মাল্যদান করেন বামফ্রন্টের সমর্থকরা। পাশাপাশি উপস্থিত ছিলেন জেলা আরওয়াইএফ সভাপতি জ্যোতির্ময় রায়, কুশমণ্ডী ব্লকের আরএসপির সম্পাদক জয়দেব কুমার সিদ্ধার্থ, লায়ন্স মেমোরিয়াল চেয়ারম্যান সুদীপ্ত ভট্টাচার্য, বামফ্রন্ট নেতা মোসলেম ইসলাম, সাধন চক্রবর্তী সহ আরো অনেকে। এদিন প্রায় 500 জন সাধারণ মানুষ চক্ষু পরীক্ষা করান বলে জানান বামফ্রন্ট সম্পাদক জয়দেব কুমার সিদ্ধার্থ। আজকে স্মরণ সভা ঠিক আজকের ডেটে, অর্থাৎ আজকে জুন মাসের হচ্ছে পয়লা, 2021 সালে পয়লা জুন আমাদের আরএসপি দলের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সদস্য তথা আমাদের দক্ষিণ দিনাজপুর জেলার কার্যকরী কমিটির সদস্য এবং আমাদের গোটা কুশমণ্ডী ব্লকের যে বিধানসভা ক্ষেত্রের বিধায়ক, দীর্ঘদিন বিধায়ক ছিলেন, তারপরে তিনি প্রাক্তন বিধায়ক হয়েছিলেন, তিনি আজকের দিনে 2021 সালে তিনি পরলোকগমন করেছেন। আজকে তার সমস্ত জীবনের কর্মকাণ্ডের, বিপ্লবী কর্মকাণ্ডের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা কুশমণ্ডীর আরএসপি দল তথা আমাদের যে যুব সংগঠন আরএসপি দলের যুব সংগঠন আরওয়াইএফ, তার নেতৃত্বে আজকে তার এই প্রথম প্রয়াণ দিবসকে আমরা স্মরণ করে রাখবার জন্য, আমাদের সমস্ত কর্মীর মধ্যে, জনসাধারণের মধ্যে তার স্মৃতিটাকে ধরে রাখবার জন্য আজকে আমরা এখানে প্রথম মৃত্যুবার্ষিকী আমরা পালন করছি। এই উপলক্ষে আমরা আমাদের যে লায়ন্স ক্লাব, আমাদের উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের যে লায়ন্স ক্লাব, তাদেরকে আমরা আমন্ত্রণ করেছি। আমরা এই কর্মকাণ্ডের সঙ্গে আমরা বিনামূল্যে আজকে এই এলাকার সমস্ত জনগণকে যাতে আমরা বিনামূল্যে চলিয়ে পরীক্ষা করাতে পারি, তাদেরকে জন্য আমরা এখানে আহ্বান করেছি। তারাও এসছেন, ডাক্তার বাবুরা এসছেন। এই প্রসঙ্গে আরওয়াইএফ সভাপতি জ্যোতির্ময় রায় জানান, আরএসপি দলের জেলা কমিটি, রাজ্য কমিটির সদস্য এবং কুশমণ্ডী বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক, জনহিতৈষী জননেতা কমরেড নর্মদা চন্দ্র রায়ের প্রথম প্রয়াণ বার্ষিকী, সেই উপলক্ষে আমরা বিপ্লবী যুব ফ্রন্টের পক্ষ থেকে লায়ন্স ক্লাবের সহযোগিতায় একটা বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করেছি। আমরা এখানে ছানির অপারেশন বিনামূল্যে তারও ব্যবস্থা করেছি লায়ন্স ক্লাবের সহযোগিতায়। এই বিষয়ে লায়ন্স মেমোরিয়াল চেয়ারম্যান সুদীপ্ত ভট্টাচার্য বলেন, আমাদের বিশিষ্ট প্রাক্তন বিধায়ক স্বর্গীয় নর্মদা রায় আমাদের শ্রদ্ধার মানুষ এবং আমাদের লায়ন্সের সাথে উনি অনেকদিন ধরে জড়িয়ে আছেন। ওনার আজকে প্রথম মৃত্যুবার্ষিকী প্রয়াণে আমাদেরকে কুশমণ্ডী আরএসপি দলের পক্ষ থেকে আহ্বান করা হয়েছে একটা বিনামূল্যে চক্ষু দান শিবির করার জন্য। আমরা ওনাদের কথা রেখে আজকে আমাদের শিলিগুড়ি গ্রেটার এবং কালিয়াগঞ্জ লায়ন্স ক্লাব যে যৌথ উদ্যোগে আমাদের এই প্রয়াস চলে, আমরা এসেছি এখানে। যে সমস্ত সাধারণ মানুষ এখানে এসেছে তাদের প্রত্যেককে আমরা চক্ষু পরীক্ষা করব এবং আমাদের অঙ্গীকার যে যারা এখানে ছানিযুক্ত রোগী বেরোবে তাদেরকে আমাদের হাসপাতালে বিনামূল্যে আমরা অপারেশন করে দিই। কুশমণ্ডী থেকে দিলদার আলীর রিপোর্ট, নিউজ টুডে। স্বাস্থ্যকর, পুষ্টিকর ও ভেজালহীন খাঁটি সরিষার তেল মানেই মা মার্কা নিরুপামা অয়েল মিলের সরিষার তেল। এখানে দেশি কাষ্ঠির ঘানিতে বিশুদ্ধ ও উৎকৃষ্ট মানের সরিষার তেল, যা স্বাদে গন্ধে ভরপুর, বাঙালির রান্নাঘরের সম্মান বজায় রাখে। সরিষার তেলের রাজা মা মার্কা নিরুপমা অয়েল মিলের সরিষার তেল। এখানে সঠিক মূল্যে পাইকারি ও খুচরো বিক্রয় করা হয়। আমাদের ঠিকানা মা মার্কা নিরুপমা অয়েল মিল, বাসস্ট্যান্ড রোড, বসাকপাড়া মোড়, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। আমাদের মোবাইল নম্বরগুলি হল 9434106335, আরও একটি মোবাইল নম্বর হল 9734995758।